আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে সালগুলো রয়েছে এই সালগুলো কিন্তু মনে রাখা অনেক কষ্টকর হয়ে যায়। বাট জিনিসটাকে যদি হচ্ছে আমরা একদম ক্রম অনুযায়ী মানে সাজিয়ে দিতে পারি বা ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে দিতে পারি, তাহলে জিনিসগুলো তোমার পক্ষে মনে রাখা খুবই সহজ হয়ে যাবে। সো আজকে আমাদের ফ্ল্যাশ কার্ড নাম্বার হচ্ছে Day 35 Version 3.1। সো এই ফ্ল্যাশ কার্ডে আমরা একদম কমন নয় যে ঘটনাগুলো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো এক করে দেওয়া আছে। বিভিন্ন সাধারণ জ্ঞান বইতে এই ইনফরমেশন গুলো তুমি পাবা, বাট সেখানে হয়তো বা হচ্ছে আরো এক্সট্রা ভাবে দেওয়া আছে। বাট এখানে আমরা যেটা ইন্টিগ্রেট করেছি সেটা হচ্ছে শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে জিনিসগুলো ফোকাস করে তোমাকে মনে রাখতে হবে সেগুলো। তো চলো আমরা শুরু করে দিই আজকে আমাদের ফ্ল্যাশ কার্ডের পড়াটা। তো আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ঘটনাক্রম। আমাদের প্রথম কলামে থাকবে ঘটনাক্রম, তারপর থাকবে সাল, তারপরে হচ্ছে ঘটনাগুলো কি হয়েছিল আদিবাসী। সো আমরা মেইন ফোকাস করবো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। নাম্বার ওয়ান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 1526 সালে আমার কি হয়েছিল। যেহেতু হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে প্রশ্ন হয় এবং মুক্তিযুদ্ধ অংশ থেকে প্রশ্ন হয়, তো বাংলাদেশ থেকে যখন প্রশ্ন হয় বাংলাদেশের ইতিহাস থেকেও প্রশ্ন হয়, মানে বাংলাদেশের অতীত যে ইতিহাস গুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন হবে মুক্তিযুদ্ধের আগেও এবং মুক্তিযুদ্ধের পরেও। সো 1526 সালে কি হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথ একটা জায়গার নাম, এটা এমন না যেটা হচ্ছে পানির মধ্যে হচ্ছে যুদ্ধ হয়েছে, এটা একটা জায়গার নাম। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং পানিপথ দ্বিতীয় যুদ্ধ 26 থেকে 1556, তারপর হচ্ছে পানিপথের আমাদের সেকেন্ড ওয়ারটা হয়। এবার 1600 সালে কি হয়েছিল, 1600 সালে হচ্ছে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। এবং আরেকটা কমপ্লিমেন্টারি সাল তোমাকে মনে রাখতে হবে যে 1858 সাল, এই সময়টাতে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে। এখন অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া সালগুলো পড়লেই হবে, আমার কি তারিখ পড়া লাগবে কিনা। মুক্তিযুদ্ধ রিলেটেড যদি হয় তাহলে তারিখ পড়তে হবে, কারণ মুক্তিযুদ্ধ রিলেটেড ইনসিডেন্ট গুলো দেখা গিয়েছে তোমার 1966 সাল, 52 সাল, ভাষা আন্দোলনের যে 52 সাল, তারপর হচ্ছে 69 সাল, 71 সাল, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী বছর, তারপরে 75 সাল, এই কয়েকটা সালের মধ্যে তারিখ গুলো পড়তে হবে। এছাড়া অন্যান্য যে তারিখ গুলো খুবই সিগনিফিকেন্ট না হলে সেগুলো বলা দরকার নেই, যেমন হচ্ছে পলাশির যুদ্ধ কত মানে কত তারিখে হয়েছিল, এইটার তারিখটা আবার দরকার আছে। তার মানে কিছু কিছু তারিখ দরকার আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ওই সালের প্রত্যেকটা তারিখই দরকার আছে যদি সেটা সিগনিফিকেন্ট ইনসিডেন্ট হয় 1971 সালের মতো। ওকে, 1610 সাল, এটা আমরা সবাই জানি মোটামুটি ঢাকা শহরে যারা থাকে যে ঢাকা সর্বপ্রথম বাংলা রাজধানী হয়, এবং একই সাথে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয় কিন্তু হচ্ছে 1610 সালে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্ক করে দেওয়া আছে। এবার দেখো যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে তোমার পলাশির যুদ্ধটা আমাদের হয়েছিল কবে, তোমার দেখো 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছে, এখানে তারিখটা লাগবে যে পলাশির যুদ্ধটা আমার হয়েছিল 23 জুন। ওকে, আর 1757 সাল, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ। সো আমরা প্রথম দ্বিতীয় দেখলাম, এবার হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ দেখেছি। সো প্রত্যেকটা কিন্তু ক্রম অনুযায়ী এক এক করে আগাচ্ছে, কিন্তু ঘটনাগুলো আগাচ্ছে। এখন এর ভিতরে আরো অনেক অনেক ঘটনা ঘটেছে, সেই জিনিসগুলো হয়তো বা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো। ওকে, এবার দেখো আমার পরবর্তী যেটা হচ্ছে 1770 সাল, ইংরেজি সাল যদি বলে তখন উত্তর হবে 76-এ মনন্তর হয়েছিল, যেটা খুবই একটা হচ্ছে টেরিফিক একটা হচ্ছে আমার দুর্ভিক্ষ। এবার দেখো 1793 সালে কি হয়েছিল, যে বাংলাদেশে পার্মানেন্টলি ভূমি ব্যবস্থাপনার জারি করা হয়েছিল এবং এটা করেছিল লর্ড কর্নওয়ালিস। তো সাল যদি নাও আসে তোমার জিজ্ঞেস করতে পারে যে কে এই চিরস্থায়ী ভূমি ব্যবস্থাপনার প্রবর্তন করে, লর্ড কর্নওয়ালিস। স্বাধীনতা প্রথা যদি বিলুপ্তকরণের কথা বলা হয় তাহলে নাম চলে আসবে তোমার লর্ড বেন্টিং, এর সাথে হচ্ছে সহায়তাকারী হিসেবে ছিল রাজা রামমোহন রায়। তো স্বাধীনতা প্রথা মানে স্বামী মারা গেলে তার সাথে স্ত্রীকেও হচ্ছে আগুনে পুড়ে ফেলতে হবে, এরকম প্রথা ছিল 1829 সালে, এইটা আমার বিলোপ করা হয়। এইটা জাস্ট জেনে রাখো, এটা বেশি ইম্পর্টেন্ট না, যে 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয় এই সালেই, এবং বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তোমার হচ্ছে চা উৎপাদন শুরু হয়। এর আগের ক্লাসে আমরা যেখানে আমরা বিসিএস এর প্রশ্নগুলো সলভ করিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে কোন জায়গায় সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, তো সেই ক্লাসটাও তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এরপরে আমরা সাল দেখব আমাদের 1905 সাল। 1905 সাল কি হয়েছে, বঙ্গভঙ্গ তোমার হচ্ছে বঙ্গভঙ্গ করে কে, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে। সো তোমরা নাম শুনবা যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কার্জন হল আছে, তো সেটার সাথে বঙ্গভঙ্গ 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে তোমার রদ করে কে, রদ মানে হচ্ছে বাতিল করে দেয় কে, লর্ড হার্ডিন্স এটাকে আমরা বাতিল করে দেয়, কত সালে, 1911 সালে বাতিল করে দেয়। ওকে, সো একটু তোমরা কি বলতে পারবা যে টাইটানিক ডুবে যায় কত সালে, তোমরা যদি জানো তাহলে হচ্ছে কমেন্টে জানিয়ে দাও যে টাইটানিক যে বড় জাহাজটা ডুবে গেছে যেটাকে বলা হয়েছিল যে আনসিঙ্কেবল শিপ,
সো সেটা কত সালে ডুবে যায়, এটা আসবে না যদিও তোমার মিডিয়া পত্রিকায় আসবে না যে টাইটানিক কবে ডুবে গেছে, বাট যেহেতু আমি 1911 কাছাকাছি চলে আসছি সো রিলেটেড ঘটনা। ওকে এবার দেখো 1920 সালে কি হয়েছিল, বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিল, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা 5 স্টার, এবং 17 মার্চ বঙ্গবন্ধু যেই তারিখে জন্মগ্রহণ করে সেটাই কিন্তু হচ্ছে আমরা শিশু দিবস হিসাবে পালন করা হয়। 1921 সাল যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1 জুলাই, জুলাই মাসে 1 জুলাই 1 তারিখে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ওকে এইটা মহা গুরুত্বপূর্ণ যে আমরা শেখ মুজিবুর রহমান প্রথম কারাবরণ করেন কবে, সেটা হচ্ছে 1938 সালে তিনি প্রথম কারাবরণ করেন। এই কারাবরণটা কিন্তু হচ্ছে পলিটিক্যাল কারণে না, পলিটিক্যাল কারণে বঙ্গবন্ধু দেখো তোমার কারাবরণ করে হচ্ছে 1948 সালে প্রথম পলিটিক্যাল কারণে হচ্ছে সে মানে জেলে যায়। ওকে তখন এবং ওই বছরে তিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে সে ভর্তি হয়। ওকে সো বঙ্গবন্ধুর ব্যাপারে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু হলুদ করে হাইলাইট করে দেওয়া আছে। আর আরেকটা জিনিস, যদিও এটা আন্তর্জাতিক খানিকটা রিলেটেড হয়, বাট বাংলাদেশের ইম্প্যাক্ট যেহেতু ওইখানে আছে, জাতিসংঘে আছে, আমরা যেহেতু শান্তিরক্ষী মিশনে আমরা সৈন্য পাঠাই, তো সেই হিসেবে এটা জানতে হবে যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ওকে আর 1940 সালে পাকিস্তানের লাহোরে আমাদের লাহোর প্রস্তাব উপস্থাপন করা হয়, এই ইয়াটাও লাগবে আমার, তারিখটাও লাগবে 23 মার্চ। সো ইতিহাসে কিন্তু 23-এর ভালো একটা গুরুত্ব আছে, তুমি পলাশের যুদ্ধ থেকে শুরু করে বলো আর তুমি এই লাহোরের প্রস্তাবের কথা বলো, 23-এর একটা ভালো ভূমিকা আছে, শুধু মাস পরিবর্তন হয় তারিখটা না। আর এটা দেখো 23 জুন, দেখতে পারছো এখানে কিন্তু 23-এর একটা ভালো ভূমিকা আছে, এটা কিন্তু 23 জুন 1949 সালে পূর্ব পাকিস্তান যে আওয়ামী মুসলিম লীগ ছিল সেখান থেকে আলটিমেটলি এটা প্রতিষ্ঠিত হয় 23-এর জন্য। এবার আসো 1952 সালের ভাষা আন্দোলন, এইটা মোটামুটি আমরা জানি যে আমাদের প্রথম এই সালে 1952 সালে বঙ্গবন্ধু প্রথম হচ্ছে চীনে ভ্রমণ করে। বঙ্গবন্ধু কিন্তু একটা ভ্রমণ কাহিনীর একটা বইও বের হয়েছে, তোমরা কি বলতে পারবা ওই বইটার নাম কি, বঙ্গবন্ধুর লেখা একটা বই, সে চীনে ঘুরতে গিয়ে কি কি দেখছে না দেখছে এটার উপর একটা বই লেখা হয়েছিল, সো ওই বইটার নাম কি এটা একটু কমেন্টে জানিয়ে দাও। সো 21 ফেব্রুয়ারি তোমার বাংলা সন অনুযায়ী কি ছিল, 8ই ফাল্গুন ছিল, এবং সেটা কি বার ছিল, বৃহস্পতিবার ছিল, এবং যেই ছাত্ররা কোথায় জ্বর হয়েছিল, জ্বর হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে, মানে বর্তমানে যেটা ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ সেখানে জ্বর হয়েছিল। একটা প্রশ্ন প্রায়শই আসে, সেটা হচ্ছে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে আমার নুরুল আমিন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কিন্তু হচ্ছে এই 1952 সালে। সো এটাই ছিল আমাদের আজকের ডে কত, আমাদের ডে 35, এর আগে আমাদের ডে 1 থেকে শুরু করে 34 পর্যন্ত অলরেডি হচ্ছে আমাদের ফ্ল্যাশ কার্ড গুলো দেওয়া হয়েছে, সো ফ্ল্যাশ কার্ড গুলো সংগ্রহ করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। আমরা এর পরবর্তীতে ইনসিডেন্ট গুলো একটু দেখি, এর পরবর্তীতে ইনসিডেন্ট গুলো আমরা একটু দেখি। 1975 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়, এইটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে যে 1975 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। পরেরটা অত ইম্পর্টেন্ট না, যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কবে, একটু কন্ট্রোভার্সিয়াল জিনিস, সো এটা নাও দিতে পারে, বাট বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1975 সালে, এইটা তোমার আসতে পারে যেহেতু এখন বই মেলা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। ওকে 1956 সালে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান রাখা হয়। ওকে আরেকটা একটু কমেন্টে জানাও যে সেটা হচ্ছে বাংলাদেশের নাম বাংলাদেশ রাখে কে, মানে বাংলাদেশের নাম যে মানে পূর্ব পাকিস্তানের নাম যে হচ্ছে বাংলাদেশ রাখা হবে এইটা কে রাখে, তো এখানে তো যে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান রাখা হয়, এবার পূর্ব পাকিস্তানকে হচ্ছে আমার এই বাংলাদেশ নামকরণ করেন কে, একটু কমেন্টে জানাও। বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয় 1956 সালে। ওকে মানে ভাষা আন্দোলনের পরে 56 সালে। 1964 সালে গুরুত্বপূর্ণ ঘটনা কি, সেটা হচ্ছে আমরা দেখো 23 নম্বর ঘটনায় আছি আমরা অলরেডি, যে শেখ মুজিবুর রহমান নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। পরীক্ষা এভাবে আসতে পারে যে কার নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আচ্ছা বিটিভি মানে বিটিভি না বাতাবি লেবু টেলিভিশন, যেখানে শুধুমাত্র সরকারের কথাবার্তাই বলে, বাইরে নাকি কোনো কথা বলে না, অনেকে দাবি করে, তো সেটা হচ্ছে 25 ডিসেম্বর, তারিখটা লাগবে না, জাস্ট কত সালে করে 1964 সালে। বাংলাদেশের প্রথম যে কম্পিউটার এটাও কিন্তু চালু হয় 1964 সালে, আর এখন তো সবাই ঘরে ঘরে কম্পিউটার, এখন তোমার হাতে যে স্মার্টফোনটা আছে এটাও কম্পিউটার একটা। ওকে 6 দফা বললে 6 দফা মানে 66 সাল 1966 সাল 6 দফা, একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবার ঘোষণা করে 5 ফেব্রুয়ারি, তারপরে আবার বিরোধী দলীয় সম্মেলনে পেশ করে 23 ফেব্রুয়ারি, দেখো 5 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি। ওকে তারপরে আরেকটা তারিখ 23 মার্চ, সো এই তিনটা তারিখ একটু মাথায় রাখতে হবে, 5 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি অ্যান্ড 23 মার্চ। ওকে
ফাতেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে পাকিস্তানের লাহোরে 23 মার্চ। সো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগরতলা ষড়যন্ত্র মামলা যে নামকরণ করা হয় তার নাম ছিল রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, এটা ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার একটা নাম। সো এই শিরোনাম ছিল মামলা। সো এই মামলাটি করা হয় 3 জানুয়ারি, আর এটাকে নর্মালি আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়। এই ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় 18 জানুয়ারি। এইটা ইম্পর্টেন্ট যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় আমার কত জানুয়ারি, সেটা হচ্ছে 18 জানুয়ারি। এবার দেখো 1969 সালে, মানে আমরা 1971-এর কাছাকাছি চলে আসছি, যে 1969 সালে কোন ঘটনাটা ঘটে। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে তোমার হচ্ছে রেহাই দেওয়া হয় 18 জানুয়ারি গ্রেপ্তার করার পরে। তার পরবর্তী বছরে 22 ফেব্রুয়ারি তাকে হচ্ছে মুক্তি দেওয়া হয়। এবং এই 22 ফেব্রুয়ারি হচ্ছে তোফায়েল আহমেদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়। সো বঙ্গবন্ধুর উপাধিগুলোর উপরে আমাদের আলাদা একটা ফ্ল্যাশ কার্ড আছে, ওই ফ্ল্যাশ কার্ডটা তোমরা দেখে নিলে এখানে বঙ্গবন্ধু যা যা উপাধি পেয়েছে, যা যা পুরস্কার পেয়েছে, সবগুলো একত্রে একটা কাগজ, মানে একটা পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। যারা ফ্ল্যাশ কার্ড সংগ্রহ করেছো এক নজর একটু দেখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো দেখো বঙ্গবন্ধু 5 ডিসেম্বর পূর্ব পাকিস্তানের নামকরণ করেন এই 1969 সালে, যেটা আমি বলেছিলাম যে একটু আগে যে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে কিছু মানে একটা ডেট নিয়ে প্রচুর তোমার প্যারা লাগে, এটা একটা হচ্ছে ফ্যাক্ট ওয়ান, যে স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন দেওয়া হয় তোমার 1971 সালে 10 এপ্রিল। তারপরে মানে যদি প্রশ্ন হয় যে প্রণীত হয় কবে, 10 এপ্রিল, জারি হয় কবে, 10 এপ্রিল। এবার যদি বলে গৃহীত হয় কবে, 17 এপ্রিল, যদি বলে পঠিত হয় কবে, তাহলে 17 এপ্রিল। এটা নিয়ে অনেকের প্যাচ লাগে, প্রশ্নে যদি প্রণীত হয় জারি হয় থাকে তাহলে বলবা 10 এপ্রিল, প্রশ্নে যদি গৃহীত হয় আর পঠিত হয় বা পাঠ করা হয় থাকে তাহলে তুমি দিবে 17 এপ্রিল। আরেকটা তারিখ আছে এখানে যেটা ফাইনাল মানে চূড়ান্ত ভাবে গৃহীত হয়, যে স্বাধীনতা ঘোষণাপত্র কার্যকর হয় 26 মার্চ 1971 সাল। ওকে, এবার আসো, এবার কয়েকটা গুরুত্বপূর্ণ 1971 সালে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা হচ্ছে 2 মার্চ আমার কি হয় জাতীয় পতাকা দিবস হিসেবে যেটা রেগুলার পালন করা হয়। কেন হচ্ছে, কারণ হচ্ছে সেই 1971 সালে আসম আব্দুর রবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নাম, উনার নামটা, কারণ উনার নাম 2 মার্চও ইম্পর্টেন্ট, 3 মার্চও ইম্পর্টেন্ট। 3 মার্চে কিন্তু তিনি তোমার এই বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে সে হচ্ছে অভিহিত করে, তো বঙ্গবন্ধু হিসাবে অভিহিত করে তোফায়েল আহমেদ, আর জাতির জনক হিসাবে তোমার তাকে অভিহিত করে কিন্তু আসম আব্দুর রব। ওকে, 26 মার্চ কি করা হয়, 26 মার্চের গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সময় স্বাধীনতার ঘোষণাটা দেয়। ওকে, 25 মার্চ কালো রাতের দিকে। এবার 5 এপ্রিল মার্কিন সপ্তাহ নিউজ উইক, এটা একটা সাপ্তাহিক ম্যাগাজিন। ওকে, বঙ্গবন্ধু কি বলা হয়েছে পয়েট অফ পলিটিক্স, রাজনৈতিক কবি উপাধি দিয়েছে, তারিখটা ইম্পর্টেন্ট 5 এপ্রিল, সালটা তো ইম্পর্টেন্টই, আর বিশেষ করে পত্রিকার নাম মানে ম্যাগাজিনটার নাম যে নিউজ উইক, এটা কোথাও কোথাও এটাকে ম্যাগাজিন বলছে, কোথাও কোথাও এটাকে পত্রিকা বলছে। এবার 10 এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য এক্সট্রা করে হাইলাইট করে দেওয়া আছে। 10 এপ্রিল কি করা হয়, মুজিবনগর সরকার গঠিত হয়, আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় এবং স্বাধীন বাংলাদেশ সাংবিধানিক নাম সেটা সংবিধানটা ঘোষণা করা হয়। মুজিবনগর সরকারের আমার যে ঘোষণা করা হয় সেটা হচ্ছে 17 এপ্রিল, যেটা অলরেডি আমরা ফ্যাক্টের ভিতরে দেখে আসছি যে আমার 17 এপ্রিল হচ্ছে আমার আনুষ্ঠানিক শপথ গ্রহণ হয়। আর এরপরে কলকাতা থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠিত হয়, পরীক্ষা আসতে পারে যে কত তারিখে বাংলাদেশ বাহিনী গঠিত হয়, 12 এপ্রিল। সো যেহেতু এই ফ্ল্যাশ কার্ডের মধ্যে আমরা সাল তারিখগুলো দেখতেছি তো এগুলো নিয়ে প্যারা হয়, তুমি যদি এই পুরো নোটটা আমার ক্লাস করতে করতে লিখে ফেলো তাহলে তোমার কিন্তু হয়ে যায়, আর যদি তোমার কাছে ফ্ল্যাশ কার্ড থাকে তো ভালোই, তোমার কাছে সংগ্রহে থাকলোই, সেখান থেকে পড়ে ফেললাম। মুক্তিযুদ্ধকালীন ডাকটিকে পরিবর্তন করা হয় 29 জুলাই, ভুটান আর ভারত বাংলাদেশ স্বীকৃতি দেয় কিন্তু হচ্ছে 6 ডিসেম্বর, এবং প্রথম স্বীকৃতি দেয় একদম উইদাউট এনি কনফিউশন, প্রথম স্বীকৃতি দেয় কিন্তু হচ্ছে ভুটান, ভারত না, এটা একদম ক্লিয়ার। ওকে, প্রথম হানাদার মুক্ত হয় কোন জেলা, যশোর জেলা, যেদিন তোমার হচ্ছে ভারত আর ভুটান স্বীকৃতি দেয় বাংলাদেশকে সেই দিনে কিন্তু হচ্ছে প্রথম যশোর মুক্ত জেলা হয় আমার যশোর, মানে হানাদার মুক্ত জেলা হচ্ছে যশোর। 14 ডিসেম্বর 1971 সালে গণহারে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, এই জন্য 14 ডিসেম্বরকে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে প্রতি বছর পালন করা হয়। সো এটাই ছিল আমাদের আজকের তোমার ওভারঅল আমাদের যে টাইম লাইনটা, মানে সাল এবং তারিখের টাইম লাইনটা, সেই টাইম লাইনটা সো জিনিসগুলো একবার দেখিয়ে দিলাম। এই ক্লাসগুলো মূলত রিভিশনের জন্য, তোমার রিভিশন হয়ে যাচ্ছে আমার সাথে সাথে দেখার কারণে, হয়তো বা তোমার জিনিসগুলো আগেও দেখেছো এখনো আরেকবার দেখা হয়ে যাচ্ছে, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যদি ভুল না করো তাহলে তুমি অন্যদের থেকে এগিয়ে যাওয়া অনেক বেশি, জাস্ট সহজ জিনিসগুলো ভুল করার কারণে কিন্তু অনেকের চান্স মিস হয়ে যায়। সো তুমি ভালো নাম্বার তোলার জন্য অবশ্যই সহজ জিনিসগুলো ভুল করা যাবে না, সেগুলো যদি তুমি ভালো করে অ্যান্সার করতে পারো সেটা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যারা আমাদের ফ্ল্যাশ কার্ডগুলো সংগ্রহ করতে চাও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবা। ওকে,
থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ফার্স্ট কার্ডে। তোমাদের সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।